Assalamualaikum viewers, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ওয়ান ক্লিকেই আপনাদের কম্পিউটারে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন উইথ কারেন্ট ডেট এন্ড টাইম। আপনারা অনেকেই আছেন যারা আপনাদের কম্পিউটারে ফোল্ডার ক্রিয়েট করে আপনাদের ফাইলগুলোকে অর্গানাইজ করে রাখতে পছন্দ করেন, অনেকেই আছেন যারা সার্ভারে ব্যাকআপ বিভিন্নভাবেই নিয়ে থাকেন, যেমন ডেট টাইম দিয়ে ফোল্ডারকে ক্রিয়েট করে সেখানে ব্যাকআপ নিয়ে থাকেন। আপনারা এই কোডটার মাধ্যমে ওয়ান ক্লিকেই পেয়ে যাবেন আপনাদের ফোল্ডার ক্রিয়েট করা অবস্থায়, যেটা কিনা কারেন্ট ডেট অ্যান্ড টাইম অবস্থাতেই থাকবে, যেটা কিনা আপনাদেরকে হেল্প করবে আপনাদের যাতে কারেন্ট ডেট অ্যান্ড টাইম ভুল না হয়। কারণ আপনারা দেখা যায় যে হাতে লিখে যদি সেই কারেন্ট ফোল্ডারটা ক্রিয়েট করতে চান সেটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনার যদি পিসির ডেট অ্যান্ড টাইম ঠিক থাকে সেক্ষেত্রে আপনার এই কোডটা আপনাকে হেল্প করবে আপনার ডেট এবং টাইমটা যেন সঠিক থাকে আপনার ফোল্ডারে। আপনারা চাইলে এই কোডটিকে সেপারেটভাবেও রান করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে আরও দুটি ব্যাড ফাইল ক্রিয়েট করে রেখেছি, একটি হলো ফোল্ডার ডেট আর একটি হলো ফোল্ডার টাইম। সো ফোল্ডার ডেটে যদি আমি ক্লিক করি সেখানে আমি ফোল্ডার একটা ক্রিয়েট পাবো যেটা কিনা কারেন্ট ডেটকে ক্যারি করবে, আর যদি টাইমে ক্লিক করি আমি একটা ফোল্ডার পেয়ে যাব যেটা কিনা কারেন্ট টাইমকে ক্যারি করবে। এই দুইটাকে মার্চ করে আমি যে মেইন ফাইলটা তৈরি করেছি আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফোল্ডার ডেট অ্যান্ড টাইম, এই ব্যাড ফাইলটিতে যখন আমি ক্লিক করব তখন আমি আউটপুট পেয়ে যাব ফোল্ডার ডেট উইথ টাইম। এখন আমি শুরুতেই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফোল্ডার ডেট নামে একটা ব্যাড ফাইল আছে, এটার মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে এখানে ক্লিক করলেই আপনারা পেয়ে যাচ্ছেন ফোল্ডার উইথ কারেন্ট ডেট। এটার আগে আমি দেখিয়ে দিতে চাই আপনাদেরকে কোডটি কিভাবে টাইপ করা রয়েছে। এখন আমি এটাকে ওপেন করব, ওপেন করার পর যে কোডটি সামনে পাবো সেই কোডটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, প্রয়োজনে আপনারা এখনই নোটপ্যাড ওপেন করে আমার সাথে সাথে কোডটি টাইপ করে নিন। MKDIR আমরা প্রথমে এটা লিখে নিব, অবশ্যই MKDIR লিখে তারপর আমরা স্পেস দিব, তারপরে যে অংশটুকুটা আমি সিলেক্ট করেছি ঠিক হুবহু সেভাবেই লিখতে হবে। আপনারা পার্সেন্টেজ ডেট কলম, তারপর একটা টিল্ড একটা আইকন আছে সেই আইকনটা দেওয়ার পর তারপর -7, 2 তারপর পার্সেন্টেজ, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডট দিয়েছি, এটা কোনো কোডের অংশ না, এটা হচ্ছে খালি এই কোডটিকে সেপারেট করার জন্য, অর্থাৎ আমরা ডেটের পর একটা ডট দিই। আপনারা দেখতে পাচ্ছেন পরের অংশটুকুটা ঠিক হুবহু এভাবেই টাইপ করে নিন আপনারা, কারণ কোনোভাবে যদি কোনো নাম্বারও এলোমেলো হয় সেক্ষেত্রে কিন্তু কোডটি কাজ করবে না। এরপরে আবার ডট দেওয়ার পর লাস্টের যে অংশটা আছে ঠিক একই রকম হুবহু তুলে নিতে হবে, এটা হচ্ছে ইয়া। এই কোডটি আপনাদের নোটপ্যাডে টাইপ করা হয়ে গেলে আপনারা যখন নোটপ্যাডটি সেভ করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন সেভ করার সময় আপনাদের যেই নোটপ্যাডের যে এক্সটেনশনটা থাকে সেটা .txt থাকে, সেটা যেন না থাকে, সেটাকে .bat করে সেভ করবেন, তাহলেই এই কোডটি রান করবে। আপনারা এখন দেখবেন আমি যখন এইটাতে ডাবল ক্লিক করব আপনারা দেখতে পাবেন যে এখানে কোডটি একটা ফোল্ডার দিবে আমাকে ক্রিয়েট করে, যেটা কিনা কারেন্ট ডেটকে ক্যারি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এভাবে করে আমরা ডেটের আউটপুটটা পেতে পারি। আপনারা অনেকে আছে ভাবতে পারেন যে আমার ডেট হলেই চলবে ফোল্ডারে, সেক্ষেত্রে আপনারা শুধু এই কোডটা রান করলেই হবে আপনাদের কারেন্ট ডেটের ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আবার ঠিক একইভাবে যদি আমি টাইমের জন্য কোড ইউজ করতে চাই সেজন্য আমাদেরকে প্রথমে শুরু করতে হবে MKDIR, তারপরে স্পেস, তারপর পার্সেন্টেজ লিখে এখন আর ডেট না, এখন টাইপ করতে হবে টাইম, যেহেতু আমরা টাইম শো করবো আমাদের ফোল্ডার নেমে। সো টাইম প্রথমে আসবে টাইম, ফর এক্সাম্পল এখানে 5টা পাচ্ছে বা ফর এক্সাম্পল 11টা পাচ্ছে, তো প্রথম অংশে হবে টাইম, তারপরে ডট দিয়ে তারপরে দ্বিতীয় অংশ হবে হচ্ছে মিনিট। সো এইভাবে হুবহু আপনাদের টাইপ করে নিতে হবে আপনাদের নোটপ্যাডে, এবং নোটপ্যাডটি অবশ্যই সেভ করার সময় সেটাকে .bat এক্সটেনশনে সেভ করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কোডটি কাজ করবে না। সো এভাবে আমাদের যখন টাইমের ব্যাড ফাইলটি আমরা ক্রিয়েট করে ফেলবো তার উপর যখন ক্লিক করব তখন আমরা একটা ফোল্ডার পেয়ে যাব ক্রিয়েট করা অবস্থায় যেটা আমাদের কারেন্ট টাইমকে ক্যারি করবে। সো এইভাবে করে আমরা টাইমের আউটপুট পাবো, আর যেভাবে আমরা প্রথমে দেখলাম ডেট সেভাবে আমরা কোড ইউজ করলে ডেটের আউটপুট পাবো। আর এই দুইটাকে মার্চ করে আমরা যদি কোডটাকে ইউজ করতে চাই যেখানে শো করবে কারেন্ট ডেট অ্যান্ড টাইম, সেটার জন্য একটু ভিন্নতা আছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো।
সো ভিউয়ার্স আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা কোডই এই নোটপ্যাডের মধ্যে নিয়ে এসেছি যেখানে কোডটা শুরু হয়েছে MKDIR দিয়ে তারপরে স্পেস তারপরে আমি ডেট দিয়ে হাইফেন দিয়েছি এটা কোনো কোডের অংশ না এটা আমি ডেটের টাইটেল হিসেবে ইউজ করেছি যেখান থেকে ডেটটা শুরু তারপরে আমি কোড শুরু করেছি যতটুকু অংশ আমি সিলেক্ট করব অতটুকুই অংশ হচ্ছে প্রথম ভাগ সেটা হচ্ছে আমাদের কারেন্ট ডেট যেটা কোড দিয়ে আমরা আমাদের কারেন্ট ডেট সহ ফোল্ডার ক্রিয়েট করতে পারি ওই কোডটা আমি এখানে টাইপ করেছি তারপরে আমি একটা আন্ডারস্কোর ইউজ করেছি যেটা কিনা একটু স্পেস হিসাবে ইউজ হচ্ছে অর্থাৎ এখানে আমি একটা স্পেস দিব সেজন্য আমি আন্ডারস্কোর ইউজ করেছি এটা কোনো কোডের অংশ না বাকি টাইম হাইপেন এটাও কোডের অংশ না এটা হলো টাইম যেখান থেকে শুরু সেটা টাইটেল হিসাবে ইউজ করেছি এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডাবল কোটেশন সাইন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করেছি যে অংশটাটা যে ডাবল কোটেশন এই সাইনটা অবশ্যই থাকতে হবে এই দুইটা কোডকে মার্চ করতে হলে এই দুইটার মধ্যে যদি এটা না থাকে এই জায়গাতে তাহলে আমাদের কিন্তু ডেট এবং টাইমটা পাশাপাশি শো করবে না এটা পরে যে প্রবলেম করবে অর্থাৎ একটা টাইম আছে অর্থাৎ যেমন রাত 12টার পর যে দেখা যাবে সেটা আর কাজ করবে না সেটা সঠিকভাবে টাইম শো করবে না তো অবশ্যই আপনাকে ডাবল কোটেশন সাইনটা ইউজ করতে হবে তাহলে আপনার এই পুরো কোডটা প্রপারভাবে কাজ করবে এরপরে বাকিটা সম্পূর্ণ একই আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ থেকে শুরু করে আরেকটা পার্সেন্টেজ যেটা কমপ্লিট অংশ যেটা আমাদের টাইমের জন্য প্রয়োজন হয় যেটা টাইম শো করতে প্রয়োজন হয় ফোল্ডারে সেই টাইমের কোডটাই আমি বসিয়েছি হবু এখানে কোনো চেঞ্জ নাই সো আপনারা এইভাবে করে যদি আপনাদের পুরো কোডটা টাইপ করেন তো অবশ্যই আপনাদের কোডটি রান করবে এবং অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে নোটপ্যাডে এই কোডটি টাইপ করার পর সেটাকে সেভ করে নিতে হবে .bat ফরম্যাটে আমি আরেকবার দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু .bat ফরম্যাটেই আছে এই জায়গাটা আপনারা যখন নোটপ্যাডে সেভ করতে যাবেন সেখানে দেখবেন .txt শো করছে সেটাকে মুছে আপনারা রেখে দিবেন .bat BAT .bat রেখে সেভ করে দিলেই আপনার ফাইলটি .bat ফরম্যাটে চলে যাবে এবং সেটাকে যখন ডাবল ক্লিক করলে আপনারা আউটপুট পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাবেন এখন আমি যখন এই ব্যাট ফাইলটিতে ডাবল ক্লিক করব আপনারা দেখছেন কারেন্ট ডেট এবং টাইম সহ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ভিউয়ার্স আপনারা এই কোডের মধ্যে দেখেছেন যে ডেটের পর কিছু নাম্বার ইউজ করা হয়েছে আবার টাইমের পরও কিছু নাম্বার সেটা কেন এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এখন আপনাদেরকে একটা পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে প্রথমে আসছে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -8 আর -5 এই দুটাই কাউন্ট হবে কারণ স্পেসটাকেও একটা ডাটা হিসাবে কাউন্ট করা হচ্ছে এখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10 এখানে 10 আর পাশে 2টা হলো ডিজিট আবার এখানে 7 দেখতে পাচ্ছেন 7 তার পাশে 2 আছে মানে বোঝাচ্ছে আর দুটা ডিজিট যে দুটা ডিজিট এখানে এসে বসবে আবার একই রকমভাবে 4 চারটা আমাদের ইয়ার চারটা ডিজিট ইউজ করে থাকে সো এখানে 4 আর চারটা ডিজিট এখানে শো করবে পাশে 4 সো এটা এই জন্য ইউজ হচ্ছে এভাবে করে নাম্বারগুলো আমরা কালেক্ট করেছি কোডের মধ্যে এই থিওরিটাতে এই কোডটা চলে আপনার একই রকম টাইমের ক্ষেত্র আপনাদের দেখতে পাচ্ছেন 0 এখানে 1 বাট এখানে আমি 0 ধরেছি কারণ আমরা আর্টস টাইমটাকে ধরবো কিন্তু এটা প্লাস আকারে যাবে ওটা মাইনাস আকারে গেছে এটা বাম দিক থেকে যাবে ডান দিকে 1 2 3 4 5 6 সো এখানে আমি 0 জায়গায় এখানে আমি ধরে নিয়েছি 1 সো এখানে 1 এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য তারপরে আমি ধরেছি 2 কারণ ডিজিট 2 একই রকমভাবে 3 এখানে মিনিটের আমরা দেখছি 3 কালেক্ট করেছি এবং ডিজিট হিসাবে 2 তারপরে দেখছি আমরা 5 আর 6 এক্ষেত্রে আমাদের 6 কালেক্ট করতে হবে কারণ সেকেন্ডটা কন্টিনিউয়াস প্রসেস সো এখানে আমরা 6 কালেক্ট করলে 6 নাম্বারটা ইউজ করলে আমাদের কোডটা রান হবে আপনি যদি 5 সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু কোড রান হবে না সো এই ছিল এই কনসেপ্টটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন
এছাড়াও ভিউয়ার্স অনেক সময় হতে পারে যে আপনারা যেই ডেট ফরম্যাটটা চাচ্ছেন অর্থাৎ যেভাবে আপনারা এই কোডের মধ্যে ডেট সাজিয়েছেন অনেক সময় সেভাবে নাও শো করতে পারে বাট ডেটটা সঠিক শো করবে কারণ দেখা যায় যে কম্পিউটারের যদি আপনারা ডেট ফরম্যাটটা চেঞ্জ করেন সেক্ষেত্রে দেখা যায় যেহেতু কোড কম্পিউটার থেকে ডেট নেয় সেক্ষেত্রে সে কম্পিউটার যেভাবে শো করছে সেভাবেই শো করে থাকে তো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো ভালো টেক ভিডিও দেখার জন্য ধন্যবাদ